সন্ধ্যা। ঢাকা ট্রিবিউনের 8:30 সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি তাসনিয়া নওশাবা। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস, 24 ঘন্টায় দেশে 3 জনের মৃত্যু, শনাক্ত 295। বুধবার রাজধানীতে HSC পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ। হাসপাতালে ওবায়দুল কাদের, 20 থেকে 30 মিনিটে শনাক্ত করা যাবে ওমিক্রন। হারনাথ সান্ধুর বয়স উচ্চতার খোঁজ চলছে অনলাইনে। এবারে বিস্তারিত সংবাদ। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 28,034 জনে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 295 জনের দেহে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,80,005 জনে। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে আসছেন। তিনি সহ মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের চলাচল নির্বিঘ্ন, নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর অনেক সড়ক বন্ধ থাকবে। সেজন্য বুধবার 15 ডিসেম্বর রাজধানীর HSC পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানাতে মঙ্গলবার জাতীয় সংসদের সামনে DMP আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার 14 ডিসেম্বর সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সোমবার করোনা ভাইরাসের বুস্টার ডোজ দেন ওবায়দুল কাদের, পরে জ্বর এলে সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্তে নতুন প্রযুক্তি নিয়ে এসেছেন দক্ষিণ কোরীয় গবেষকরা। এর মাধ্যমে 20 থেকে 30 মিনিটের মধ্যেই ওমিক্রন শনাক্ত করা সম্ভব, যদিও এ প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার এখনও শুরু হয়নি। দক্ষিণ কোরিয়ার পোহাং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জানায়, রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক লি ইয়ং উকের নেতৃত্বাধীন গবেষক দল এ মলিকিউলার ডায়াগনস্টিক প্রযুক্তি উদ্ভাবন করে। নতুন এ প্রযুক্তির মাধ্যমে করা কোভিড পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। মিস ইউনিভার্স 2021 মুকুট জেতার পরপরই ইন্টারনেট সেন্সেশন হিসেবে নাম লিখিয়েছেন ভারতীয় সুন্দরী হারনাথ সান্ধু। 21 বছর পর ভারতের হয়ে বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের পর শুধু ভারত জুড়েই নয়, সারা বিশ্বে আলোচনার ঝড় তুলেছেন হারনাজ। 2000 সালে এই মুকুট উঠেছিল আরেক ভারতীয় সুন্দরী লারা দত্তের মাথায়। ফলে 21 বছর বয়সী হারনাজ কোর সান্ধু সম্পর্কে বিস্তারিত জানার জন্য ইন্টারনেটকে হাতিয়ার করে অনুসন্ধান শুরু করেছেন সবাই। আপনাদের মতামত বা পরামর্শ জানাতে কমেন্ট করুন অথবা ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে মেসেজ করুন। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইটে এবং ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব, ইমো, লিঙ্কডইন ও গুগল নিউজে। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।